এটাকে আমরা দুই ভাবে দেখি। একভাবে দেখি যে দেশের যে মূল সমস্যাটা সেটাকে ডাইভার্ট করার জন্য এই ধরনের আন্দোলনকে তৈরি করা হচ্ছে, এটা আমরা একদিক থেকে দেখি। তো ছেলেদের যে দাবি, এই দাবির সঙ্গে আমরা আমরা বলেছি আমরা সমর্থন করি, এটা অত্যন্ত যৌক্তিক দাবি, এটাকে আমরা অযৌক্তিক বলার কোনো কারণ নেই। 50 বছর পরেও 56% আপনি কোটা দিয়ে রাখবেন, এটা সম্পূর্ণ অযৌক্তিক। এখানে যেটা হচ্ছে মেধার যে বিকাশ সেটা একদমই হচ্ছে না, অর্থাৎ মেধা দিয়ে আপনি অ্যাডমিনিস্ট্রেশন আপনার অন্যান্য জায়গাগুলোতে আপনি নিতে পারছেন না, একটা বড় ক্ষতি হয়ে গেছে সেগুলো। শিক্ষকদের শিক্ষকদের ব্যাপারটা তো অত্যন্ত যুক্তিসঙ্গত, কারণ আপনি এর আগে একরকম কথা বলেছেন, এখন করছে বলেছে যে যারা আপনার পেনশন পায় তাদের জন্য দরকার নেই, যারা বাইরে পেনশন পায় তাদেরকে নিয়ে আসতে পারে, ঐচ্ছিক কম্পালসারি না, এখন তো ঐচ্ছিক করে দিয়েছেন। কারণ হচ্ছে যে সরকারের আর্থিক ক্ষেত্রে যে দুরবস্থা, তাদের টাকা পয়সা সব শেষ হয়ে গেছে বলা যায়, সেইখানে তারা এখন বিভিন্ন জায়গা থেকে সেই পানি নিয়ে আসছে। যেমন ধরেন আপনার অটোনোমাস বডিগুলো, অটোনোমাস বডিগুলো অনেকগুলো অটোনোমাস বডি আছে যাদের আপনার সারপ্লাস মানি ছিল, বহু টাকা আপনার তাদের কাছে ছিল, সেগুলো নিয়ে নিয়েছে গভর্নমেন্ট, কোথাও কিছু বাকি রাখছে না, সবকে নিয়ে ফেলছে। এরপরে আপনি দেখেছেন আরও কি মারাত্মক ফলস ইনফরমেশন দেয়, আপনার ওই আজকে পত্রিকায় দেখলাম যেটাতে আপনার 10 বিলিয়ন সিক্সটি ফোর বিলিয়ন আপনার বেশি দেখিয়েছে যে রপ্তানি আয়, হুইচ ইজ নট ট্রু, এটা আপনার এখন ওদের হিসাবে বের হচ্ছে সমস্ত। আমরা কখনোই এই ধরনের আন্দোলন দেওয়ার প্রশ্ন ওঠে, কারণ ওরা তো আপনার নিজস্ব, তাদের তাদের একটা প্রফেশনাল আপনার সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা করছে, ছাত্ররা করছে, আমরা এখানে ইন্ধন দিতে যাবো কেন, প্রশ্নই উঠতে পারে না। তবে যেটা সত্য সেটাকে সত্য বলবো, যেটা যৌক্তিক সেটাকে যৌক্তিক বলবো, এটা আমরা সবসময় বুঝি। তো দেশের মানুষ যে এখনও আপনার তাদের দাবিতে অন্তত তাদের স্বার্থে যে তারা এখনও ঐক্যবদ্ধ হয়, সেটা আমাদেরকে আমাদেরকে বরঞ্চ অনুপ্রাণিত করছে। আমরা বারবার বলেছি, নতুন করে বলার দরকার নেই। তো এই সরকারের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে সবাই দুর্নীতিবাজ, এমনকি আপনার যারা এই প্ল্যানিং করছে, আপনার অর্থনীতির পরিকল্পনা করছে, বাজেট তৈরি করছে, সব ক্ষেত্রে আপনার দুর্নীতির ব্যাপারটাই প্রধান। এবং এত বেশি দুর্নীতি করেছে যে এখন আপনার একটা ডেট ট্র্যাপে আমরা পড়ে যাচ্ছি আর কি, ঋণের যে ট্র্যাপ সেই ফাঁদে আমরা পড়ে যাচ্ছি, এবং সেই ফাঁদে পড়ে যাওয়ার কারণে তারা এখন চতুর্দিক থেকে আপনার এটা চেষ্টা করছে, একটা আরেকটা ঋণ নিয়ে একটা ঋণ শোধ করা, একটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করা, এইভাবে চলছে। এটা কারা করে, একটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করে কারা? দেখবেন সব জায়গাতেই যারা ব্যর্থ হয়ে যাচ্ছে আপনার ঠিকমতো চালাতে পারছে না, তাদেরকে কিন্তু এই কাজটা করতে হয়।